হ্যালো বন্ধুরা, ফরেক্স এলবিডি আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তা আমি ফেসবুক গ্রুপ সহ হচ্ছে বিভিন্ন জায়গায় দেখি যে মানুষকে প্রশ্ন করতে যে তারা ফরেক্স রিলেটেড একটা বই খুঁজছে, যে বইটা পড়লে তাদের ফরেক্স লাইফে অনেক ইম্প্রুভমেন্ট হবে এবং একজন সফল ট্রেডার হইতে পারবে। আমি হচ্ছে আপনাদেরকে আজকে এমন একটা বইয়ের সঙ্গে পরিচয় করে দিব যেই বইটা পড়লে আসলে আপনাদের ট্রেডিং লাইফে অনেক উপকার হবে, আপনি একজন ভালো ট্রেডার হইতে পারবেন। এই বইটা হচ্ছে ইনভেস্টমেন্ট সম্পর্কে। তাহলে আমরা যেহেতু হচ্ছে সবাই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে থাকি, এবং আপনি যদি অন্যান্য লাইফেও, ধরুন হচ্ছে আমরা টাকা ইনকাম করার জন্য কি করি, আমরা চাকরি করি, ব্যবসা করি, কিংবা আমাদের হচ্ছে শ্রম দেই, টাইম দেই, এগুলো কিন্তু সবই হচ্ছে ইনভেস্টমেন্ট। কেউ হচ্ছে তার সময় ইনভেস্ট করতেছে, তার কেউ তার মেধা ইনভেস্ট করতেছে, কেউ তার হচ্ছে টাকা ইনভেস্ট করতেছে। এগুলো ইনভেস্ট করা কি জন্য, যে যাহাতে আমরা হচ্ছে আমাদের জন্য আরো বেশি পরিমাণে হচ্ছে টাকা ইনকাম করতে পারি। তাহলে এখানে কি আমরা সবাই হচ্ছে ইনভেস্টমেন্ট করতেছি, তাহলে হচ্ছে ইনভেস্টমেন্টের দুনিয়ার হচ্ছে সবচাইতে বেস্ট বই যেটা, সেই বইটা পড়লে আমাদের এই ইনভেস্টমেন্টকে আরো বেশি অপটিমাইজ করা যাবে। অপটিমাইজ মানে হচ্ছে আমাদের এই ইনভেস্টমেন্টটাকে আরো সুন্দরভাবে করতে পারবো এবং করে আরো বেশি পরিমাণে হচ্ছে রিটার্ন আনতে পারবো। হ্যাঁ, তাহলে কি এই বইটা আমাদের অবশ্যই পড়া উচিত, এবং এই কথা আমি বলতেছি না, এই কথা বলতেছে পৃথিবীর হচ্ছে নাম্বার ওয়ান ইনভেস্টর এবং পৃথিবীর তৃতীয় ধনী ওয়ারেন বাফেট। সে এখন পর্যন্ত বলে যে তার সফলতার পিছে সবচাইতে বেশি অবদান আছে, এখন যে বইটার নাম বলবো সেই বই। তো এই বইটা সম্পর্কে হচ্ছে আজকের ভিডিও, এবং আপনি যদি হচ্ছে একজন ইনভেস্টর হয়ে থাকেন যে কোনো সেক্টরের, তাহলে অবশ্যই আপনার এই বইটা পড়া উচিত। চলুন ভিডিও শুরু করা। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্স এলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন, যাতে ফরেক্স এলবিডির অন্য আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। এখন আমরা জানবো ইনভেস্টমেন্টের দুনিয়ার সবচেয়ে বেস্ট বুক দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর সম্পর্কে। তো আমরা প্রথমে জানলাম যে ওয়ারেন বাফেট তার সফলতার পিছে এই বইটাকে সবচাইতে বেশি বছর ক্রেডিট দিয়ে থাকে, যে এই বইটা পড়ার মাধ্যমে তার জীবনে সফলতা আসছে। এবং ওয়ারেন বাফেট 19 বছর বয়সে এই বইটা সে পড়ে, পড়ার পরে সে ইনভেস্টমেন্টের দুনিয়ার হচ্ছে বেস্ট বই এটা, এবং এই বইটা পড়ার পরে সে এতটাই অনুপ্রাণিত হয় সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় এই বইটার লেখক বেনজিয়াম গ্রাহামের সাথে ইনভেস্টিং এর ব্যাপারে শিখার জন্য। তাহলে বুঝতে পারছেন যে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বই, যে বইটার মাধ্যমে আপনি ইনভেস্টিং শিখতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনি একজন ইনভেস্টর না হচ্ছে আপনি একজন গামলার। এবং অনেক ট্রেডার আছে তারা আসলে নিজেরাই বুঝতে পারে না যে সে একজন ইনভেস্টর না একজন গামলার। কাজে এই বইটা আপনার পড়া উচিত, এবং আপনার তাহলে ইনভেস্টমেন্ট সম্পর্কে অনেক ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে এই বইটার মধ্যে কি আছে এবং আমাদের ফরেক্স লাইফে কতটুকু এই বইটা কাজে লাগতে পারে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এবং যারা ইনভেস্টর আছে তারা বলে যে ইনভেস্টমেন্টের দুনিয়ায় এই বইটা হচ্ছে ইনভেস্টমেন্টের বাইবেল। তাহলে বুঝতে পারছেন এই বইটা আসলে আসলেই অনেক গুরুত্বপূর্ণ। এই এখন আমরা যদি হচ্ছে ইনভেস্টমেন্টের এই বইটার ডেফিনেশন যেটা লেখা আছে সেটা যদি পড়ি, তাহলে ডেফিনেশনটা এইভাবে লেখা আছে: An investment operation is one which upon truth analysis promises safety of principal and an adequate return. Operation not meaning this requirement are speculative. এর মানে হচ্ছে এটাই যে আপনি কোনো একটা ট্রেড করার আগে তাহলে সেই পেয়ার সম্পর্কে একটা সম্পূর্ণ ধরনের হচ্ছে অ্যানালাইসিস করে নেবেন, এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে নিরাপদ আছে, মানে যে ট্রেডটা করছেন সেই ট্রেডটা হচ্ছে নিরাপদ আছে, এবং সেই ট্রেড থেকে আপনার একটা ভালো পরিমাণে হচ্ছে রিটার্ন আসে, একটা ইনভেস্টরের হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন এই যেগুলো কথা বললাম এগুলার কথা যদি হচ্ছে আপনার ট্রেডিং এর সঙ্গে না মিলে তাহলে হচ্ছে আপনি একজন গামলার, এই হলো ব্যাপার। তো এখন আমরা হচ্ছে তিনটা পয়েন্ট পাচ্ছি, তিনটা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে হচ্ছে সম্পূর্ণ যেটাতে আপনি ট্রেড করবেন সেই সেই পেয়ার বলেন, সেই স্টক বলেন, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেখানে আপনার সম্পূর্ণ অ্যানালাইসিস থাকতে হবে। কারণ আপনি কোনো হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট দেখলেন, ফেসবুক পেজে পোস্ট দেখলেন, বিভিন্ন ওয়েবসাইটে দেখলেন যে এটা একটা অ্যানালাইসিস আছে, মার্কেট এদিকে যাইতে পারে, আপনি কি করলেন একটা ট্রেড বসাই দিলেন, সেখানে আপনার কোনো হচ্ছে নিজস্ব মতবত নাই, আপনি ওইখানে দেখে আসছেন, দেখে এসে ওই ট্রেডটা করে ফেললেন। সবথেকে কি হলো আপনার ওইখানে সম্পূর্ণ আপনার নিজের অ্যানালাইসিস না। বেনজামিন গ্রাহামের মতে আপনি যদি একজন ইনভেস্টর হন তাহলে আপনার এই অ্যানালাইসিসটা সম্পূর্ণ
নিজের হইতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কি হচ্ছে, আপনার সেফ থাকা লাগবে, মানে ইনভেস্টমেন্টের সেফটির কথা বলা হয়েছে। তাহলে আপনি এরকম কোনো অ্যাসেট ট্রেড করবেন না যেই ট্রেডে ইনভেস্টমেন্টটা আসে রিস্কের মধ্যে পড়ে যায়। আমরা এই কারণে ফরেক্স মার্কেটে সবাই দেখবেন 1% 2% আছে রিস্কের কথা আসলে বলে আসা হয়। কারণ কি, এতে আপনার হচ্ছে যে টাকাটা হচ্ছে ফরেক্স মার্কেটে ডিপোজিট করছেন সেই টাকাটা আপনার যাতে নিরাপদ থাকে। নিরাপদ থাকলে কি হবে, আপনার যখন হচ্ছে ব্যালেন্স আছে তখন কিন্তু আপনি হচ্ছে ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারবেন, যখন আপনার ব্যালেন্স নাই তখন কিন্তু আপনি ট্রেডও করতে পারবেন না প্রফিটও করতে পারবেন। এই কারণে সবসময় ফরেক্স মার্কেটে হচ্ছে মানি ম্যানেজমেন্টের কথা বলা হয় যে আপনারা সবাই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন। ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের মধ্যেও ঠিক এই কথাটাই বলা হচ্ছে যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টকে আপনি সবসময় নিরাপদ রাখেন, নিরাপদ রেখে তারপরে ট্রেড করেন। আপনার ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ হয় এরকম কোনো ট্রেডিং করা যাবে না। আমি এটা হচ্ছে স্টকের ভাষায় বই লেখা, কিন্তু আমি হচ্ছে ফরেক্স হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করছি বুঝতে পারবেন। এরপরে আসি 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিটার্নের ব্যাপারে। যে ইনভেস্ট একটা করলেন, মানে একটা পেয়ারে হচ্ছে আপনি ট্রেড করলেন, ধরলাম আপনার আপনার ব্যালেন্স $100 আছে, সেই $100 মধ্যে আপনি পেয়ারে হচ্ছে $2 কিংবা হচ্ছে $5 হচ্ছে রিস্ক নিলেন, সেই $2 এগেনস্টে যেন একটা ভালো রিটার্ন আসে, তাহলেই হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে। এক্ষেত্রে হচ্ছে আমি সবসময় বলে আসছি যে আপনি যেভাবেই ট্রেড করেন না কেন আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অনেক বেশি থাকতে হবে। এবং ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের মধ্যেও দেখেন সেম কথাই বলতেছে, আপনি যেই যেভাবে ট্রেড করতেছেন সেই যে একটা পজিশন নিলেন বা একটা পেয়ারের ট্রেড ওপেন করলেন, সেই পেয়ারের যেন যদি আপনার $2 হচ্ছে স্টপ লস হয় তাহলে যেন আপনার $10 কিংবা তার 2 গুণ 3 গুণ তারও বেশি যেন রিটার্ন আসে, তাহলে হচ্ছে আপনি একজন ইনভেস্টর, না হলে আপনি একজন গাম। এই বইতে এই কথাই বলা হয়েছে। এখন যদি সহজ ভাষায় বলা যায় যে উপরের যে এগুলো নিয়ম আছে যে আপনাকে সম্পূর্ণ অ্যানালাইসিস করতে হবে, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টকে আছে নিরাপদ রাখা লাগবে, এবং আপনি যে পরিমাণ একটা ট্রেড ওপেন করলেন সেই ট্রেড থেকে আপনার 2x-এরও বেশি হচ্ছে প্রফিট আসা লাগবে, তাহলে হচ্ছে আপনি একজন ইনভেস্টর, এবং এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে হচ্ছে আপনি একজন গামলা। এখন আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন যে আছে আপনি একজন ইনভেস্টর না হচ্ছে আপনি একজন গাম। এখন অনেকেই আছে, বেশিরভাগ হচ্ছে ফরেক্স ট্রেডার বা বেশিরভাগ ইনভেস্টর বললে, তারা কি হয় যেহেতু হচ্ছে শর্ট টাইমে হচ্ছে একটু বড় লটে হচ্ছে ট্রেড করে অনেক বেশি পরিমাণে শর্ট টাইমে হচ্ছে প্রফিট করা যায়। প্রফিট করার কারণে কি হয়, তারা ম্যাক্সিমাম হচ্ছে ট্রেডার তারা হচ্ছে ইনভেস্টর বলা যায় না, তারা হচ্ছে গামলার বলা হয়, কারণ যে শর্ট টাইমে তারা হচ্ছে অনেক বড় প্রফিট করতে চায়। এই কারণে হচ্ছে আমরা সবাই চেষ্টা করব যে ফরেক্স মার্কেটে আমরা ইনভেস্টর হইতে, বেঞ্জামিন গ্রাহামের মতে আমরা ইনভেস্টর হব, আমরা গামলার হব না। এর পরের জিনিসটা হচ্ছে মিস্টার বেঞ্জামিন গ্রাহাম ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের মধ্যে আর একটা কনসেপ্ট তুলে ধরছেন, সেটা হচ্ছে মিস্টার মার্কেট। মিস্টার মার্কেট হচ্ছে সামগ্রিক হচ্ছে মার্কেটকে বোঝানো হয়েছে। তো মিস্টার মার্কেটের হচ্ছে মুড কোনোদিন ভালো থাকে কোনোদিন খারাপ থাকে, যেদিনকে মুড ভালো থাকে সেদিনকে মনে করেন মার্কেট উপরের দিকে উঠতে থাকে, আবার যেদিনকে খারাপ থাকে সেদিনকে হচ্ছে নিচের দিকে নামতে থাকে। এরকম আমরা হচ্ছে ফরেক্স মার্কেটেও দেখতে পাবো যে মার্কেট যেদিনকে উঠতেছে মানে সমসাময়িক পেয়ারগুলো সবগুলাই হচ্ছে উপরের দিকে উঠতেছে, আবার যখন হচ্ছে নামতেছে নিচের দিকে নামতেছে। বেঞ্জামিন গ্রাহামের মতে যেদিনকে মার্কেটের মুড খারাপ মানে নিচের দিকে নামতেছে আপনাকে লোয়ার প্রাইস অফার করতেছে, তখন আপনাকে একটা বায়ের পজিশনের জন্য আপনাকে ওয়েট করা লাগবে, আর যখন মার্কেট উপরের দিকে উঠতেছে তখন আপনার যে পজিশনটা ওপেন করছেন সেই পজিশনটা ক্লোজ করার জায়গাটা সিলেক্ট করা। এটা ঠিক এটাই আছে আমরা ফরেক্স মার্কেটে দেখতে পাই যে বলে হায়ার হাই লোয়ার লো এরকম ট্রেডিং সিস্টেমে ট্রেড করে, তারা দেখবেন যে মার্কেট উঠতেছে ওঠার পরে যে আবার নামার জন্য ওয়েট করে যে এখানে নামলে এখান থেকে আমি আবার বাই ট্রেড ওপেন করব তাহলে বেশি প্রফিট করার চান্স কি। এটা আসলে মিস্টার মার্কেটের কনসেপ্ট। তারপরে হচ্ছে বলা হয়েছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির আসলে বলা হয়েছে যে আপনার ইনভেস্টমেন্টকে আপনি নিরাপদ রাখুন, মানে আপনি যে ক্যাপিটাল আপনার ট্রেডিং এর জন্য ইনভেস্ট করছেন সেই ক্যাপিটালকে নিরাপদ রেখে তারপরে প্রফিটের কথা চিন্তা করুন। আর আমাদের আমাদের সবচাইতে বেশি ভুল হচ্ছে আমরা আমাদের ক্যাপিটালের কথা চিন্তা করি না, যেখানে বেশি বেশি রিস্ক নিয়ে কম প্রফিট করি। এবং গামলার এবং নর্মাল হচ্ছে ইনভেস্টরের মধ্যে পার্থক্য, বেশি রিস্ক নিয়ে বেশি প্রফিট করে, কিন্তু হচ্ছে আপনারা জানেনই 10 বার বেশি রিস্ক প্রফিট করার চাইতে আপনি যদি আপনি বেশি রিস্ক নিয়ে একটা অ্যামাউন্ট প্রফিট করলেন
ধরলাম আপনি $200 প্রফিট করলেন সেই বড় বড় রিস্ক নিয়ে, কিন্তু কি হলো আপনি একটা ট্রেডে লস করলেন, ওই একটা ট্রেডে লসে আপনার $210 লস হয়ে গেল, তাহলে আপনার লাভ হলো। এখানে কিন্তু আপনি আলটিমেটলি লসে থাকতেছেন কিংবা এটা সমসাময়িক হচ্ছে পজিশনে থাকতেছেন। এই কারণে মার্জিন অফ সেফটির দিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি এই বইটার একটা শর্ট ভাবে হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম, এবং আমি মনে করি ইনভেস্টমেন্টের সম্পর্কে এই বইটা আপনার অবশ্যই পড়া উচিত। আপনি ফরেক্স ট্রেডিং করেন কিংবা অন্যান্য বিজনেস করে প্রফিট করতে চান কিংবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে, তাহলে এই বইটা আপনার অবশ্যই পড়া উচিত। এই বইটা কোথায় পাবেন? এই বইটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ইন্টেলিজেন্ট ইনভেস্টর লিখে। তারপরে হচ্ছে ইউটিউবে এইটার অডিও বুক পাবেন, যে ভাষায় আপনি চান সেই ভাষাতেই পাবেন। প্লাস হচ্ছে আপনি যদি আমাদের দেশের হচ্ছে বড় বড় লাইব্রেরিগুলোতে যান, সেই লাইব্রেরিতেও আপনি এই বই পাবেন, এবং ইনভেস্টিং দুনিয়ার সবচাইতে পপুলার বই এটা। ভিডিও শেষে সত্যি একটি অনুরোধ, আপনি যদি হচ্ছে এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন এবং জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।